বিকিনি পরে সমুদ্রে ঝড় তুলতে গিয়ে এবার কটাক্ষের ঝড় ধেয়ে আসলো নুসরাতের দিকে। টলি তারকা ও সংসদ সদস্য নুসরাত জাহান ব্যক্তিগত নানা কারণে সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে মাহওয়ার পর থেকে বেশ কটাক্ষের শিকার হয়েছেন তিনি, কিন্তু বর্তমানে চলচ্চিত্রের তুলনায় ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন নুসরাত, পরেছিলেন ঢিলেঢালা প্যান্ট আর আকাশি রঙা বিকিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নুসরাতের পোস্ট করা একটি ভিডিওটিতে এমনটাই দেখা গেছে। বিকিনি পরা নিয়ে তীব্র কটাক্ষের শিকারও হতে হলো তাকে, যদিও এর আগে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তার পোশাক নিয়ে একের পর এক উচিত মন্তব্য ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। অনেকেই প্রশ্ন করেছেন, সংসদ সদস্য হয়ে তিনি এলাকার লোকদের কাছে এই পোশাকে কি বার্তা পৌঁছে দিচ্ছেন। ভিডিওতে দেখা যায় আকাশী বিকিনিতে সমুদ্র সৈকতে ছুটে বেড়াচ্ছেন নুসরাত। স্বামী যশ দাস গুপ্তের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন নুসরাত সমুদ্র সৈকতে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই যে তাকে কটাক্ষ করেছে এমনটা নয়, অনেকে এই কথা বলেছেন নুসরাতের পক্ষেও। সমুদ্র সৈকতে বিকিনি না পরে কি শাড়ি পরে ঘুরবেন, সেই প্রশ্নও করেছেন কিছু কিছু ভক্তরা। প্রসঙ্গত, মা হওয়ার পরপর পুনরায় কাজে ফিরেছেন নুসরাত, অংশ নিয়েছেন ফটোশুটে, এছাড়া যুক্ত হয়েছে নতুন একটি সিনেমায় যার নাম জয়কালী কলকাতাওয়ালি। এখানে তার সহশিল্পী সোহম চক্রবর্তী। এছাড়াও আরও কয়েকটি ছবিতেও স্বামী যশ দাস গুপ্তের সাথে জুটি বাঁধছেন তিনি। তো বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।